গল্পের শুরুতে আমরা কমল মেহরা নামে একজন বিলিনিয়র বিজনেসম্যানকে দেখতে পাই যে কিনা আয়কা নামের একটা কোম্পানি চালায় আর সে তার ফ্যামিলিকে নিয়ে দিল্লিতে থাকে কমল মেহরার ওয়াইফের নাম হচ্ছে নীলা মেয়ে আয়েশা আর ছেলে কবি কিন্তু কমলের তার ফ্যামিলির সাথে খুব একটা বনে না অন্যদিকে জানা যায় যে কমলের কোম্পানি ব্যাঙ্কি হয়ে গেছে আর তার এখন অনেক টাকা পয়সার প্রয়োজন অন্যদিকে দেখা যায় যে কমলের মেয়ে আয়েশা তার হাজবেন্ডের সাথে মুম্বাই থাকে আর সে একটা ট্রাভেল বিজনেসে সাকসেসফুল কেরিয়ার তৈরি করেছে কিন্তু সে তার বিবাহিত জীবনে ভীষণই আনহ্যাপি কারণ তার হাজবেন্ড মানব সাঙ্গা তার মায়া স্মিতার সাথে মিলে অলওয়েজ আয়েশা ফ্যামিলিকে টন করে আর মানব ভীষণই কন্ট্রোলিং অন্যদিকে দেখতে পায় যে আয়েশার ছোট ভাই কাবির যার প্রতি তার বাবার ব্যবসার সমস্ত দায়িত্ব এসে পড়বে কিন্তু সে তার বাবার ব্যবসার দায়িত্ব নিতে চায় না সে একজন পাইলট হতে চায় কিন্তু কমল তার ছেলেকে এইসব সব ভুলে তাদের ব্যবসায় মন দিতে বলে এরপর দেখা যায় যে আয়েশা আর কবির মিলে তাদের মা বাবার তিরিশতম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করার জন্য একটা ক্রুজে তাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি সমস্ত মেম্বারদেরকে ইনভাইট করে আর তারা সবাই সেলিব্রেট করতে ক্রুজে চলে যায় এই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মধ্যে সুদ ফ্যামিলিও ছিল আর কামাল নিলাম প্ল্যান করেছিল যে কবিরের বিয়ে সুদ ফ্যামিলির মেয়ে নুরির সাথে দিতে চায় কারণ তাহলে তারা হয়তো তাদের কোম্পানি আয়কাতে ইনভেস্ট করবে আর এখন কামালের টাকার সবথেকে বেশি প্রয়োজন এটাই তাদের এই ক্রুজের থেকে বড় উদ্দেশ্য ছিল কামাল আর নীলামের তিরিশতম বিবাহবার্ষিকী সেলিব্রেট তো হচ্ছিল কিন্তু তাদের মধ্যে সম্পর্ক এখন আর সেরকম ভালো নেই কামাল সবসময় তার ব্যবসার কাজেই ব্যস্ত থাকে আর নিলাম ভীষণে একাকিত্বে ভোগে আর তার জন্য সে সবসময় কিটি পার্টিস বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে নীলাম যখন আঠেরো বছরের ছিল আর কমল একুশ বছরে তখন তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আর তারপরই ধীরে ধীরে অনেক কষ্ট করে কমল আয়কা নামের এই কোম্পানিটা দাঁড় করিয়েছিল কমল আর নীলামের কবিরকে নিয়ে প্ল্যান যায় থাক না কেন কবির আবার এই শিপেরই একজন ডান্স পারফর্মার ফারা আলী খানের প্রেমে পড়ে ফারা একজন পাকিস্তানি মুসলিম মেয়ে আর ফারার ফ্যামিলি ভীষণই কনজার্ভেটিভ ছিল কিন্তু ফারা ডান্স করতে ভীষণই পছন্দ করত। আর ডান্সটাকে নিজের কেরিয়ার করবে বলে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল আর তারপর অনেক কষ্ট করে সে একটা ডান্স কোম্পানিতে জব পায় অন্যদিকে নুরি নামের যে মেয়েটির সাথে কবিরের বিয়ে সম্বন্ধ হয় সেই মেয়েটি রানা নামের অন্য একটা ছেলে প্রেমে পড়ে রানা আবার এই সুদদের এই রাইভার দের ছেলে এদের পেরেন্টসটা তো একে অপরকে পছন্দ করে না কিন্তু নুড়ি আর রানা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে অন্যদিকে আয়েশার সাথে মানবেরও সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে মানব বেবি প্ল্যান করতে চাইছিল কিন্তু আয়েশা মানবের সাথে কোনো বেবি নিতে চাইছিল না আর সে এটা মানবকে সরাসরি বলতেও পারে না আর আয়েশা মানবের কাছ থেকে ডিভোর্স নিতে চায় আর সে এই ব্যাপারে তার মা নীলমের সাথেও কথা বলে কিন্তু নীলম আয়েশাকে পরিষ্কার বারণ করে দেয় আর সে তাকে মানবের সাথে অ্যাডজাস্ট করে নিতেই বলে এরপর দেখা যায় যে আয়েশার এক্স বয়ফ্রেন্ড সানি গিলও এই ক্রুজে আসে সানি গিল হচ্ছে আয়েশার বাবা কামালের ম্যানেজারের ছেলে আয়েশা কবির আর সানি তিনজনের ভীষণ ভালো বন্ধু ছিল আর সানির পড়াশোনার খরচা আয়েশার বাবা কামেলে দিয়েছিল আর সানি এখন সাকসেসফুল জার্নালিস্ট আর আয়েশা আর সানি যখন একে অপরকে আবার দেখে তখন বোঝা যায় যে তাদের দুজনের একে অপরের প্রতি এখনও ফিলিংস রয়েছে ফ্যামিলি মেম্বাররা সবাই একদিন বসে কথা বলছিল সেই সময় মানব কথায় কথায় এটা বলে যে সে আয়সাকে তার বিজনেস চালাতে পারমিশন দিয়েছে কিন্তু সানি এই কথাটা একদমই মেনে নিতে পারে না সে বলে যে মানব কে হয় আয়সাকে বিজনেস করার পারমিশন দেওয়ার বরং আয়েশা নিজের যোগ্যতায় এত বড়ো একটা বিজনেস দাঁড় করিয়েছে আর এটা একমাত্র তার নিজস্ব ক্রেডিট আর এসব কথার জন্য মানব আর সানির সাথে মন কষি হয়ে যায় আর পরে আয়েশা সানিকে বোঝায় যে তার মানবের সাথে এভাবে কথা বলা উচিত হয়নি কিন্তু সানি আয়েশাকে জানায় যে তার বিজনেসে সাকসেসফুল হওয়াটা সে একমাত্র তার নিজেরই ক্রেডিট আর অন্যদিকে নীলম দেখে যে কমল একজন লোকাল গেস্টের সাথে ফ্লার্ট করছে আর তাকে ভীষণই ইম্পর্টেন্স দিচ্ছে নীলম কমলকে বারণ করে কিন্তু তবুও কমল তার কোনো কথা শোনে না ও তার সাথে ঝগড়া করে আর এই হওয়ার পর নিলাম ভীষণই অবাক হয় যে কমলকে সে এতদিন ডিভোর্স কেন দেয়নি আর তার কথা থেকে এটাও বোঝা যায় যে কমল আগেও তাকে ছিট করেছে অন্যদিকে আয়েশাও আর মানবের সাথে থাকতে পারছিল না আর সে মানবকে জানিয়ে দেয় যে সে ডিভোর্স যায় আর এরপর মানবের মা আর মানবের সাথে আয়েশার ফ্যামিলির কথাবার্তা হয় আর তারা সবাই এই ডিভোর্সটা যাতে না হোক তাই নিয়ে কথাবার্তা বলতে থাকে অন্যদিকে ফারা আর কবিরও একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু একদিন ফারা এটা জানতে পেরে যায় যে কবিরের সাথে নুরির বিয়ে কথা হয়ে রয়েছে আর এটা শুনে ফারার ভীষণই খারাপ লাগে সে মনে করে যে কবির তাকে চিট করেছে কবিরও এই কথাটা জানতো কিন্তু সে আর নুরি ঠিক করে যে তার ফ্যামিলি মেম্বারদের কেন না এবার একটা মজা দেখানো যাক কারণ নুড়ি রানাকে পছন্দ করতো আর কবির ফারাকে আর তারা দুজনে প্ল্যান করে তারা কদিন এভাবেই চালাবে আর তারপর তাদের ফ্যামিলিকে বলে দেবে যে তারা একে অপরকে বিয়ে করবে না কিন্তু এসব কিছু হওয়ার আগে ফারাক এই সব কথা জেনে যায় আর সে কাবিরের কোনো কথাই বিশ্বাস করে না এই শিক্ষাবিরকে ছেড়ে চলে যায় অন্যদিকে আয়েশা আর সানিও একে অপরের সাথে দেখা করে আর তারা দুজনই একে অপরের থেকে সেপারেশনের কথা বলে আর তারা দুজন একে অপরে ক্লোজ আসে আর যাতে তারা দুজনই ভীষণই অবাক হয় এরপর একদিন দেখা যায় যে কামাল নুরি আর রানাকে একসাথে দেখে নেয় আর তাদের দুজনকে একসাথে দেখে সে ভীষণই অবাক হয় আর ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে কারণ নুরির সাথে যদি কবিরের বিয়েটা কোনো রকমভাবে ভেঙে যায় তাহলে এটা তার বিজনেসের জন্য ভীষণই ক্ষতিকর হবে আর কামালের মায়নার হার্ট অ্যাট্যাক হয়ে যায় কিন্তু তারপরে সে সুস্থ হয়ে ওঠে এরপর আয়েশা কবির আর নিলাম কামেলের সাথে দেখা করতে আসে আর সেখানে তাদের ফ্যামিলির মধ্যে আবার অকওয়ার্ড কনভার্সেশন শুরু হয় সেখানে আয়েশ আর মায়নাবকে ডিভোর্স করার কথা কবিরের একজন পাইলট হওয়ার কথা আর নীলম আর কামালেরও সম্পর্কের অনেক যাবতীয় খুঁটিনাটির কথা নিয়ে আলোচনা করে আর কবির তার মা বাবার উপর রেগে যায় আর সে বলে যে তারা হচ্ছে হিপোক্রিটস কারণ তারা সবসময় বিয়ে সম্পর্কের ভ্যালু মোরালস অনেক কথাবার্তা বলে কিন্তু আসলেও তারা নিজেরাই এই কথাগুলো মেনে চলে না কারণ কামাল নীলমকে এর আগেও চিট করেছে আর নিলাম কমলকে এত বছর ধরে সহ্য করছে কারণ নিলামের আর অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই সে এই বিয়েটা ভাঙেনি আর এত সব কিছু কথা শোনার পর কামল আর নীলাম ও ফাইনালি নিজেদের ভুল বুঝতে পারে আর কামাল নীলমকে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চায় আর কামাল নিলামকে জিজ্ঞেস করে যে সে তাকে কোনোদিনও ছেড়ে চলে যায়নি কেন নিলাম জানায় যে তার যাওয়ার কোনো জায়গা ছিল না কারণ তার মা বাবা তাকে আর অ্যাকসেপ্ট করতো না তাই সে বাধ্য হয়েছিল কমলের সাথে থাকতে আর কামাল নিলামকে সরি বলে আর সে নিলামের সাথে নতুন করে জীবন শুরু করার কথা বলে অন্যদিকে আয়েশা আর মানবের ডিভোর্স নিয়ে তাদের কথাবার্তা হয় আর আয়েশা প্রতিজ্ঞ যে মানবকে ডিভোর্স দেবে কিন্তু মানব আর তার মা অনেক রকম ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে শেষ পর্যন্ত মানব আয়েশার প্রতি জোর জবরদস্তি খাটাতে থাকে যেটা দেখে কামাল ভীষণই রেগে যায় আর সে মানব আর তার মাকে অপমান করে সেখান থেকে বের করে দেয় আর বলে যে আয়েশার সাথে মানবের ডিভোর্স হবে আর তারপর সে নিজের মেয়ে আয়েশার কাছে ক্ষমাও যায় অন্যদিকে দেখা যায় যে ফারা একজন প্যাসেঞ্জারের সাথে রোম্যান্টিক্যালি ইনভলভ হওয়ার জন্য তার জব চলে যায় আর তাকে শিফট থেকেও এবার নেমে যেতে হবে কবির যখন এই কথাটা জানতে পারে তখন সে ফারার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করে আর ফারার সাথে দেখা করতে যাওয়ার আগে কবির সানিকেও আয়েশার ডিভোর্সের কথাটা জানিয়ে দেয় আর তার আগে সে তার আত্মীয় স্বজনের কাছে এটাও জানিয়ে দেয় যে সে নুড়িকে বিয়ে করছে না আর তারপর সাথে দেখা করার অন্য কোনো রাস্তা না পেয়ে কবির শিব থেকে সমুদ্রে জাম্প করে আর সে মনে করে যে হয়তো তার ফ্যামিলি তাকে বাঁচিয়ে নেবে কামাল নিলাম আয়েশা তিনজন ভীষণই চিৎকার করে আর তারা লাইফ বোট নিয়ে কবিরকে সাহায্য করার জন্য সমুদ্রে নেমে পড়ে আর মাঝ সমুদ্র থেকে কবিরকে তারা রেস্কিউ করে অন্যদিকে আয়েশা যাওয়ার আগে সনীকে জিজ্ঞেস করে যে সে তার জন্য অপেক্ষা করবে কিনা আর সানি বলে যে তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে তারপর তারা তিনজনে কবিরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে তারা কবিরকে মাছ সমুদ্র থেকে রেস্কিউ করে আর সারা যে শিপে আছে সেই শিপের দিকে ফলো করে আর এই মাছ সমুদ্রে দেখা যায় যে এই ফ্যামিলিটার মধ্যে কত ঝামেলা অশান্তি ছিল কিন্তু এখন বিপদের সময় তারা একে অপরের বল আর শক্তি আর এতদিন পর তারা চারজনে একসাথে ভীষণই খুশি ছিল অন্যদিকে দেখা যায় যে এইভাবে ইলিগালি লাইফ বোর্ড নিয়ে মাঝ সমুদ্রে নেমে পড়ার জন্য পুলিশ তাদের পিছন করে কিন্তু কামাল বলে যে সে কবিরকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছেই দেবে তারপরে যা হবে দেখা যাবে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়